আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আবার একটি স্পেশাল রান্না নিয়ে এলাম। এটা স্পেশাল ছেঁচা কাবাব। এই কাবাবটা অত্যন্ত মজাদার স্বাদে এবং অথেন্টিক একটা রেসিপি আমি আপনাদের জন্য নিয়ে এলাম। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটা আমরা কিভাবে বানাবো এবং কি কি লাগছে এই রেসিপিতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঝুরা কাবাবের জন্য আমি এখানে কিছু গরুর গোশ একটু পাতলা, একদম পাতলা করে কেটে নিছি, কেটে ধুয়ে নিছি। এখন এটাকে আমি একটু ছেঁচে আধা ছেঁচা করে নেব শিলপাটায়। আমি এটা কিন্তু ব্লেন্ডারে যাবে না, এটা আমি হাতে একটু ছেঁচে নেব। সবগুলো মাংস করা হয়ে গেছে, এখানে হলো সবগুলো মাংস। এখন আমি এটাকে ম্যারিনেট করব। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চা চামচ, জিরা আধা চা চামচ, ধনিয়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, হলুদ 1/4 চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, কাশ্মীরি লাল মরিচ আধা চা চামচ। চুলায় আমি একটা প্যান বসালাম। আমি যে প্যানটা দিয়েছি সেটার মধ্যে এখন আমি 1.5 চা চামচ বেসন দিলাম। এই বেসনটাকে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভেজে নেব। গোষ্ঠার ভিতরে এই ভাজা বেসনটা আমি ঢেলে দিব। এর সাথে এখন আমি অ্যাড করব একটু টক দই। এখন আমি সবগুলোকে মাখাবো। মিনিমাম 2 ঘন্টা রেখে দিব। আমার কিন্তু সব মশলা সব কিছু দিয়ে আছে, এখন আমি শুধু এটা তেলে রান্না করব। প্যানটা গরম হওয়ার পর আমি একটু তেল দিয়ে দিছি প্যানের মধ্যে। এখন এর মধ্যে আমি গোশটাকে ছেড়ে দেবো, তেলটা বেশি গরম হলে আপনার ছিটে আসবে। আমি ম্যারিনেট করা গোশটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে ঘন ঘন মেরে দিতে হবে, আমি কোনো পানি দেব না। এই পানিটাই শুকিয়ে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। কারণ পানিটা বেশ শুকিয়ে আসছে, আমি কিন্তু চুলাটাকে লো থেকে মিডিয়াম থেকে একদম লো মিডিয়াম করে দিলাম, যে এই পানিটা একটু স্টিমে যাবে, স্টিম জাতীয়, মানে চুলাটা একদম অফ না, একটু ছোট্ট করে দিলাম। পানিটা প্রায় শুকিয়ে আসছে,
গোশটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গোশটা খুব সুন্দর একদম সফট হয়ে গেছে। ভেতরে যে আরেকটু পানি আছে সেইটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এটা একদম লাস্ট পর্যায়ে, তো আমি এখন এখানে পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিছি, এটা কিন্তু আমি এটার উপরে দিয়ে দিব, হালকা একটু সতে করে নেবো এটার সাথে। লেবুর রস এটার উপরে দেব, আমি জাস্ট 2 মিনিট একটু রেখেছিলাম ভাপে। পেঁয়াজটা দেওয়ার পরে আর লেবুর রসটা আমার চুলাটাকে বন্ধ করে দিলাম। পেঁয়াজটা কিন্তু পুরো সেদ্ধ হওয়া যাবে না, একটু কচকচে একটা ভাব থাকবে তাতে নিচে, যেটা খাওয়ায় আপনার একটা স্বাদ যোগ করবে। তো আমার ছাঁচা কাপড় রেডি, এখন আমি এটাকে পরিবেশন করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ইটস স্পেশাল ছাঁচা কাবাব রেডি, আমি এখন এটাকে পরিবেশন করবো।